লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বলছি যে ও ভিতরে না আমাদের ভারী ভারী সিলিন্ডার আছে, হ্যাঁ ওটা আনতে হবে। চলুন তাহলে, চলুন। আর ড্রাইভার কই? সব আছে তো, ঢুকে যান ওই ভিতরে ভিতরে ভিতরে, ওইদিকে 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 ওইদিকে। কি হলো দাদা? দাদা আপনার দরজা বন্ধ করলেন কেন দাদা? আরে লাগাও তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি লাগাও, লাগাও তালাটা লাগাও, ভালো করে লাগাও। ঠিক আছে দাদা। কি হলো দাদা, দরজা বন্ধ করলেন কেন দাদা? আরে বাবা এখন খোলা যাবে না, একটু কষ্ট করুন তারপর খুলে দেবো। কি হলো দাদা, খুলে দিন না দরজাটা, খুলে দিন। ভেতরে খাবার জল সব রাখা আছে, কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনারা আমাদের বন্ধ করলেন কেন বলুন না? কেন কিডন্যাপ করলেন আমাদেরকে? কেন? আরে আমরা অপহরণকারী নই, আপনার ভয় পাবেন না দাদা। দরজাটা খুলুন না। বলছি বন্যা, আর দেরি নয়, সোজা পালবিলাতে চলো। শুধু আমরা দুজন যাব নাকি? মানিকদারাও তো যাবে। হ্যাঁ মানিকদারাও যাবে? হ্যাঁ মানিকদারা যাবে আমাদের সঙ্গে, মানে ওখানে তো আমাদের লোকবল লাগবে। আর আসল নাটকটা তো চয়ন করবে। হ্যাঁ সে না হয় চয়ন হিরো, বুঝতে পারলাম, কিন্তু বাদবাকি ক্যারেক্টারে কারা কারা কি করছে আমাকে একটু বলো না। দেখো আমি পিকলুকে, তারপরে রুচিরাকে আর মঙ্গলাদিকে চলে আসতে বলেছি, ঠিক আছে? আর আমার অফিস থেকে মৃন্ময় আর মধুশ্রী ওরা দুজনও চলে আসবে বলেছে, ঠিক আছে? কি বলছো তুমি? মানে এসব কি হচ্ছে আমি বুঝতে পারছি না। পালভিলাতে কি আমরা পিকনিক করতে যাচ্ছি নাকি? না গো পিকনিক না, ক্যাটারিং। আর ক্যাটারিং এর করার জন্য কত লোক লাগে সেটা তো তুমি জানোই। শুধু তুমি আমি গিয়ে কি হবে ওখানে? সেই তুমি তো আবার কোনো কিছু ছোট করে ভাবতে পারো না। আরে এই পুরো প্ল্যানটা তো তুমি কষ্ট করে ভেবে বার করলে, এখন এই সমস্ত কথা বললে চলবে নাকি? শোনো আমাদের কিন্তু একটাই পলিসি, সেটা হচ্ছে স্লো বাট স্টেডি, বুঝেছো তো সবাই? বন্যা তুমি যা বলবে তাই আমরা করব, তাই তো? আমাদের কিন্তু ওখানে গিয়ে খুব বুদ্ধি করে কাজটা করতে হবে। আমরা সবাই মিলে একসাথে ওই জালিয়াতিদের ধরব। আরে কোন হ্যায় ক্যা চাইয়ে? ক্যাটারারের লোক। আচ্ছা আচ্ছা, ইয়ে ইয়ে আইয়া ইয়ে, সামালকে সামালকে, হ্যাঁ আইয়া 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 আইয়া, চলো 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 চলো, বাস বাস। সবাই কিন্তু খুব সাবধান, মানে কোনো গন্ডগোল হলে কিন্তু সব শেষ হয়ে যাবে। আমাদের যা করতে হবে একেবারে ঠান্ডা মাথায় করতে হবে। মানিতা তুমি কিন্তু দারোয়ানের দিকে খেয়াল রাখবে, বুঝেছো? বৌদি ভাই আমি কি করি বলো তো? তুমি এক কাজ করো, তুমি এখন কোথাও একটা কি লুকিয়ে পড়ো, ঠিক আছে? কেউ যেন তোমাকে দেখতে না পায়, মানে তোমার মুখ যেন না দেখে। আর বুঝবো কি করে কখন বেরোতে হবে? আমি তোমাকে ঠিক সময় মতন মেসেজ করে দেবো, আমার মেসেজ পেলেই তুমি ঢুকে যাবে। এখন যাও গিয়ে লুকিয়ে পড়ো। ঠিক আছে তাহলে আমি পেছনের দিকে লুকোচ্ছি, কোনো গাছের আড়ালে লুকিয়ে থাকবো। হ্যাঁ সাবধানে, সাবধানে। এই আচ্ছা ওই ঘরটা কিসের? আর তালাই বা দেয়া কেন বলো তো? এই দারোয়ান জি আসছে, সবাই কাজ করো কাজ করো কাজ করো। এই কাজে লাগ, কাজে লাগ। ওই দেখ দেখ, এই 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 রসু इधर है, सब सामान उधर रखो। আচ্ছা বলছি ওই ওই ঘরটা কিসের গো? মানে তালা বন্ধ কেন? আরে ও প্রাইভেট রুম আছে, প্রাইভেট রুম। ও আচ্ছা আচ্ছা, বলছি দরজাটা খুলে দিন না দারোয়ান জি। नहीं होगा। क्यों नहीं होगा? होगा होगा, देखिए ना। হ্যাঁ মানে আমরা তো এখানেই থাকবো, ওই কাজের ফাঁকে পোশাক আশাক পাল্টাতে পারি, কাজের ফাঁকে এসে ঘরে বসতেও পারি একটু, তাই না? আরে বোলা না, নেই হোগা, বাবু লোক আয়েগা আপনা কাম কাজ করেগা ইধার। বাবু লোক বুঝি এখানেই বসেন? हाँ बताया ना, ये प्राइवेट रूम। अच्छा अच्छा নিজস্ব কাজকর্মের জন্য ঘর। আচ্ছা তাই বলুন, তাহলে আমরা নিজেদের কাজকর্ম শুরু করে দিই কি? হ্যাঁ হ্যাঁ, আরে খিজিয়ে খিজিয়ে। সবাই শোনো 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 শোনো, বলছি সবাই বুঝেছো তো বিষয়টা? কিছু বুঝলে? এই ঘরেই তার মানে টাকার ভাগ বাটোয়ারা হয়, তাই তো? আরে একদমই, এই ঘরেই হবে, নইলে প্রাইভেট রুম বলতো না। তাহলে পড়না আমাদের এখানেই ফাঁদটা পাততে হবে। ফাঁদ পাতার জন্য তো ঘরে ঢুকতে হবে। এতক্ষণ ধরে তো সেটাই ভাবছি। তোমার ভাবনা মানেই তো তার কাটা ভাবনা। কি বললে সৃজন? না না কিছু না কিছু না। আচ্ছা কোনোভাবে চাবিটা চুরি করা যায় না? আরে চুরি তো করাই যায়, কিন্তু চুরিটা করবো কি করে? আর চুরি করলেই যদি দারোয়ান ধরে ফেলে? ঠিক কথাই তো। আরে বাবা তখন তো আবার কেলেঙ্কারি হবে। দেখো বাপু, মঙ্গলা চুটি করে এসেছে, চোর না ধরে মঙ্গলা পিড়বে না। ও মঙ্গলা ঠিক, তুমি কোনো চিন্তা করো না, আমরা চোর ধরবই। কিন্তু কিভাবে ধরবো সেটাই ভাবছি, কিভাবে। আচ্ছা পর্ণা কি ভাবছো বলো তো? ভাবছি দারোয়ানজির তো এই বাড়িতে খুবই কষ্ট। কেন? হঠাৎ কষ্টের কি দেখলে? মানে একা পাহারা দেয়, মানে নেশা টেশা তো করে নিশ্চয়ই। 100% বৌদি, এরা নেশা না করে যাবে কোথায়? মানিকদা শোনো, নির্ঘাত উদ্ভট কিছু একটা ভেবেছে। পর্ণা শোনো, মাথা থেকে না কোনো উদ্ভট বুদ্ধি বের করতে যেও না, হিতের বিপরীত হলে কিন্তু সামলানো যাবে না। এই শোনো, সুস্থ বুদ্ধিতে কিন্তু চোর ধরা যাবে না, এই আমি বলে দিলাম। চিন্তা করিস না তো, এ ক্লাস প্ল্যান সব হইয়া সব হইয়া। দারোয়ান আছে, দারোয়ান আছে। বম বম বলে বলে দারোয়ান আছে, দারোয়ান আছে আছে। বম বম বলে এ क्या हो रहा है इधर, क्या हो रहा है इधर? আরে দারোয়ান জি, একটু পরে তো আমরা সব রান্না বান্না শুরু করব না, তো তার আগে একটু নিজেদের মতন করে প্রসাদ খাচ্ছি, তাতে কি হবে, রান্নায় দম পাবো। কাকে কি বলছো বলতো পড়না? আপনি কিছু মনে করবেন না বুঝলেন, এরা বাচ্চা মানুষ তো, এইসব না হলে চলে না আর কি। আপনার তো এসব প্রসাদ প্রসাদ মনে হয় চলে না, মানে বিশেষ শরবত। ও ইধারই বানা রাহা হো, আচ্ছা হোগা। তো খেয়ে দেখবেন নাকি এক পাত্তর? না মানে খেলে যদি আবার কিছু হয়ে যায় তাই বলছি আর কি। আপনার বাবুরা যদি আবার রেগে টেগে যায়? আরে হাম তো হর দিন লেতে হ্যায়। তাই বুঝি? আরে হ্যাঁ হ্যাঁ। আরে দাও 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 দাও। এ দেখিয়ে, যারা খাকে দেখিয়ে। হ্যাঁ লিজিয়ে লিজিয়ে। হ্যাঁ খাইয়ে। बढ़िया है। रुचि, वो ওষুধে তোর কোনো কাজ হচ্ছে না মনে হচ্ছে রে। হ্যাঁ রে কন্যা, পুরো টনটনে জ্ঞান। কিছু बढ़िया है। अदा अदा अरे अरे ढालो ढालो, देर क्यों हो रहा है यार? बढ़िया है ना? लीजिए और एक लीजिए ना। लीजिए 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 लीजिए। हाँ हाँ लीजिए। बहुत बढ़िया है, बहुत बढ़िया है। গেল সব ভেস্তে গেল। সাবানটা आध घंटा मत चाबी बनी आंची। जा 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 जा। हाँ। बढ़िया है। आर पार पावे ना इजोच्चोरे दौल। इबार हाथे नाते प्रमाण शहो इधर के धोर बो। चोपू दादा, तार पट्टा किंतु तुम्हारे हाथे प्लीज शामले नहीं हो। আরে লাহিড়ী বাবু, আপনি যে সময় বার করে আসতে পারবেন আমি তো ভাবতেই পারিনি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে উপাধ্যায়, আরে কেমন আছেন? আমাদের নেক্সট স্টেপটা কি হবে? আমরা এই চা, শরবত, স্ন্যাক্স এসব দেওয়ার অছিলায় ওদের কথাবার্তাগুলো শুনবো, ঠিক আছে? ওদের প্ল্যানটা কি জানতে হবে তো? রতন রতন আরে কি ব্যাপারটা কি কলা ভেজানোর ব্যবস্থা করো কোথায় সব হ্যাঁ স্যার এক্ষুনি করে দিচ্ছি স্ন্যাক্স কই নিয়ে এসো হ্যাঁ স্যার যাচ্ছি এই তো যাচ্ছি আরে তোমরা এখানে দাঁড়িয়ে থাকলে হবে এসো সবাইকে খাবার দাবার দাও হ্যাঁ স্যার এই তো সব রেডি আছে আমরা এক্ষুনি সার্ভ করা শুরু করে দিচ্ছি আমরা যাচ্ছি এক্ষুনি শিওর বলছি পালবাবু আজকে টাকাটা ভাগাভাগি হয়ে যাবে তো আস্তে সাহু আস্তে দেয়ালেরও কান আছে আমরা আমাদের নিজেদের ঘরে গিয়ে তারপর টাকাটা ভাগাভাগি করব এখন আমরা এখান থেকে হুট করে বেরোতে পারবো না আগে মকা দেখতে হবে দাঁড়ান সৃজন বলছি তুমি এদিকটা নজর রাখো আমার কি মনে হচ্ছে জানো ওরা না একটু পরে কিসব ভাগাভাগির কথা বলছিল নিশ্চয়ই টাকা পয়সা ভাগাভাগির কথাই বলছে বুঝলে আমারও তাই মনে হচ্ছে ওই নিজস্ব ঘর মানে নিশ্চয়ই ওই প্রাইভেট ঘরেরই কথা বলছে বাবা তোমার তো দেখছি বুদ্ধিটা দিন দিন বাড়ছে খুব ভালো তুমি এদিকটা নজর রাখো আমি যাই হ্যাঁ আমি গিয়ে ফাত্তা পাতি এই দেখো তোমাকে না এত বিরক্ত দেখাতে হবে না তুমি একা একা কোথাও যাবে না কি ঘটতে কি ঘটে যাবে আমিও যাব তোমার সঙ্গে আরে বাবা এদিকে তো কাউকে একটা নজর রাখতে হবে আরে বাবা জোর বাগানের সেই মারামারির কথা তোমার মনে নেই কি বিপদ হতে যাচ্ছিল হ্যাঁ বলছি কি পড়না আমি কিন্তু সৃজনকে সমর্থন করছি সৃজন যাক তোমার সাথে আরে এদিকটা তো আমি আছি সব দেখে শুনে নেব ঠিক আছে হ্যাঁ আমি নকল চাবিটা নিয়ে নিই অপু নকল চাবিটা দে এই নাও চলো মঙ্গলাদি বলছি আর দেরি করা যাবে না আমাদের এক্ষুনি যেতে হবে ওরা কিন্তু আর একটু পরে গিয়ে ঘরে ঢুকবে চলো এসো চল দাঁড়িয়ে আছো কেন খোলো দরজাটা তাড়াতাড়ি আরে তোমরা আমার দিকে হাঁ করে না তাকিয়ে ওদিকে দেখো কেউ আসছে কিনা নজর রাখো নয়তো যে কেউ যখন তখন দেখে ফেলবে মুশকিল হয়ে যাবে খোলো খুলেছে খুলে গেছে চলে এসো ঘরের যে অবস্থা দেখছি এখানে তো লুকোনোর কোনো জায়গায় দেখতে পাচ্ছি না হ্যাঁ এই তো দেখছি চারিদিকে ঠাসা ওই প্যাকিং বাক্স শুধু এই যে প্যাকিং বক্সগুলো রয়েছে এর পেছন থেকে তো ভিডিও করা যাবে না এই পর না এই ঘরে কোথায় লুকোবি আচ্ছা ওই বাক্সগুলোর পেছনে লুকোবি কিন্তু ওখান থেকে ভিডিও করলে তো ধরা পড়ে যাব হ্যাঁ আমিও তো সেটাই ভাবছি একমাত্র উপায় এই চৌকিটা তলায় যদি লুকোনো যায় তাহলে ভিডিও তোলা যাবে তাই না এই পিকলু তুই ঢুকে পড় বলুন চৌকির ভেতর বুঝলি ভিডিওটা তুই তুলিস হ্যাঁ ভালো হবে যাও সাবধানে যাবে হ্যাঁ পারবি না ঢুকো মোটা হয়ে গেছে আস্তে এই কি আটকে গেছি পারছি না, আমার হাতে লেগে গেছে দিদি। আস্তে আস্তে। পনা ম্যাডাম, তুমি ঢুকবে নাকি? না মানে একটা নতুন অ্যাডভেঞ্চার হবে। তুমি তো আবার এসব উদ্ভট আইডিয়া দিতে এক্সপার্ট, তাই না? আমি ভেতরে ঢুকতে পারবো না। আমি ঢুকতে পারলে আর পিকলুকে বলতাম, কিন্তু কাউকে তো একটা ভেতরে ঢুকে ভিডিওটা তুলতেই হবে। কি করা যায় একটু চিত্ত কর না প্লিজ। আমাকে না, আমাকে না, আমার দম বন্ধ হয়ে আসবে। পর না নতুন বৌদি বলছি, আমাকে একটা চান্স তো দাও না। তুমি তুমি ভিডিও করতে পারবে? আরে ওটা তো কোনো ব্যাপার হলো নাকি, আমি পারি তো। তুমি ভিডিও তুলতে পারো? আরে হ্যাঁ, ওই যে নেচে নেচে ভিডিও করে না, সেসব আমি করি তো। রিলস? মঙ্গলাদি তুমি রিলস করো? বুঝো কাণ্ড কি বলছে। আচ্ছা আচ্ছা মঙ্গলাদি, তুমি বরং একটা ভিডিও আমাকে করে দেখাও দেখি। এই সৃজন ফোনটা দাও। ও হ্যাঁ, এই যে নাও ধরো দেখি। আরে বাস, এই তো দেখছি এক্সপার্ট একেবারে। এইসব ট্যালেন্ট তো জানা ছিল না মঙ্গলা। এই সৃজন দাদা বাড়ি গিয়ে বলো না যেন, মেজমা জানতে পারলে আমাকে ধরে দেবে একেবারে। না না কেন মঙ্গলাদি, আরে বাবা এটা তো একটা ট্যালেন্ট। এটা থাক না পর না, এই মঙ্গলার ট্যালেন্ট তুলে ধরার আলোচনাটা না হয় আমরা পরে করবো। হ্যাঁ এখন এই ভিডিওটা। নতুন বৌদি আমি চৌকির তলায় ঢুকে দেখবো, আমার কিন্তু বডি ফ্লেক্সিবল একেবারে। ফ্লেক্সিবল বডি যখন ঢুকে যাও, আর দেরি করছো কেন? যাও যাও। হ্যাঁ চলো। বাহ হেভি ব্যাপার তো। শুনতে পাবে বাইরে। ঠিক আছে তাহলে সব ডান, এদিকে আমরা কাজ শুরু করি। হ্যাঁ সৃজন, এবার আমরা কাজ শুরু করব। মঙ্গলাদি এই চৌকির তলায় শুয়ে শুয়ে ভিডিওটা তুলে নেবে। তবে মঙ্গলাদি তোমাকে কিন্তু এই ঘরে একা থাকতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না, তোমরা যাও। বেশ, আমার ধারণার কিছুক্ষণের মধ্যেই জোচ্চোরগুলো একসঙ্গে ঢুকবে, তারপরে শুরু হবে আসল খেলা।